রাজনৈতিক পালাবদলের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কমিটির পরিবর্তনটা চিরাচরিত। পৃথিবীর একমাত্র বোর্ড যেখানে ক্রিকেট বোর্ডে নগ্নভাবে হস্তক্ষেপ করে থাকেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে পিসিবির শীর্ষ পদেও পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সাত মাস পর পিসিবি চেয়ারম্যান পদে রদবদল করা হয়। পিসিবি চেয়ারম্যান সাবেক ক্রিকেটার রমিজ রাজাকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে নাজাম শেঠিকে। এবার নির্বাচক প্যানেলে পরিবর্তন আনল নতুন কমিটি। যদিও গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কদিন থেকেই, নাম এসেছিল সাবেক বেশ কজন কিংবদন্তি ক্রিকেটারের। এই তালিকায় ইনজামামুল হক, শোয়েব আখতারের নামও স্থানীয় গণমাধ্যম প্রচার করছিল। শেষ পর্যন্ত শহীদ আফ্রিদির উপর আস্থা রেখেছে বর্তমান শেঠি কমিটি। চলমান নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এই অধিনায়ককে। তার কমিটিতে রাখা হয়েছে আরেক পেস অলরাউন্ডার আব্দুল রাজ্জাক ও রাও ইফতেখার। আর পুরো কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন হারুন রশিদ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা হলেও চাইলে নতুন কমিটি সেখানে পরিবর্তন আনতে পারবেন। প্রায় ২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানকে ২০০৯ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিল আফ্রিদি। ২৭ টেস্ট, ৯৯৮ ওয়ানডে এবং পাকিস্তানের জার্সিতে ৯৯টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আগ্রাসী ব্যাটিং স্টাইলের জন্য বেশি পরিচিত ছিলেন এই অলরাউন্ডার। ব্যাটের সাথে বল হাতে সমান অবদান ছিল ক্রিকেট মাঠে। এখন প্রশাসকের টেবিলেও তার কাছ থেকে এমন পারফরমেন্স প্রত্যাশা নতুন চেয়ারম্যান নাজাম শেঠির। শহীদ আফ্রিদি তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে আক্রমণাত্মক খেলেছেন। তার ২০ বছর ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে, সে সব ফরম্যাটে ক্রিকেট খেলেছে ও সফলতা রয়েছে। সে সবসময় তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের পাশে থাকে। ক্রিকেট সম্পর্কে দারুণ জ্ঞান রয়েছে তার। আশা করি আমাদের সমন্বিত সিদ্ধান্ত সফল হবে। ২০১৮ সালে জাতীয় দল থেকে অবসর নেন শহীদ আফ্রিদি। এরপর অবশ্য বেশ কিছুদিন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে গেছেন। নতুন এই দায়িত্ব পেয়ে দারুণ খুশি এই সাবেক অধিনায়ক। পিসিবি আমাকে এই পদের জন্য যোগ্য মনে করায় আমি অনেক সম্মানিত বোধ করছি। আমি এই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদেরকে আবারও জয়ে ফিরতে হবে। এর জন্য জাতীয় দলকে যেভাবে সহযোগিতা করতে পারি সর্বোচ্চ চেষ্টা করব। শিগগিরই নির্বাচক প্যানেল নিয়ে একটি সভা করব এবং আমার পরিকল্পনা বিস্তারিত জানাবো। এখন দেখার পালা ক্রিকেট ক্যারিয়ারের মতো নির্বাচক হিসেবে কতটা সফলতা এনে দিতে পারেন শহীদ আফ্রিদি। তারিক হাসান শিমুল, সময় সংবাদ।